দর্শক, কুমিল্লা সিটি নির্বাচনের সবশেষ প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানাবেন আমাদের ফখরুল ইসলাম, যুক্ত হবেন আমাদের সাথে, উনি আছেন কুমিল্লাতে। ফখরুল যুক্ত হয়েছেন আমার সাথে। ফখরুল, আপনি জানাবেন যে 105টি কেন্দ্রে আসলে ইভিএম পাঠিয়েছে, আমি দর্শককে বলছিলাম, তো কেন্দ্রগুলোতে আসলে কেমন নিরাপত্তা ব্যবস্থা দেখছেন এবং সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? জ্যোতি, অসংখ্য ধন্যবাদ। 105টি কেন্দ্র আপনি ঠিকই বলেছেন যে আসলে 105টি কেন্দ্র 640টি ভোট কক্ষে মিলিয়ে আজকে রাত পোহালে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এটি চতুর্থ দফায় কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচন বলা হয়। এটিকে উপনির্বাচনের ভোট গ্রহণ 27টি ওয়ার্ড নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনটি গঠিত এবং এই 27টি ওয়ার্ডে কিন্তু কাউন্সিলর প্রার্থীদের কোনো নির্বাচন হচ্ছে না, শুধুমাত্র মেয়র প্রার্থী অর্থাৎ চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এই চতুর্থ দফায় কুমিল্লা সিটি কর্পোরেশনের। এবং প্রচার প্রচারণা শেষ করে খুব অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে প্রচার প্রচারণাটি শেষ হয়েছিল গতকাল রাতে। এরপর আসলে আজকে সারাদিন ভোট গ্রহণের যে প্রস্তুতি, নির্বাচন কমিশনের জেলা স্কুল মাঠ থেকে তারা সেই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর সরঞ্জামাদি 105টি কেন্দ্রে পৌঁছে দিয়েছেন নিরাপত্তার সঙ্গে এবং সে কেন্দ্রগুলো কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং পুরো শহর জুড়ে ঠিক সন্ধ্যা নাগাদে কিন্তু এখানকার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং রিটার্নিং কর্মকর্তা সহ বিজিবির 12টি টহল টিম, একসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী আরও বেশ কয়েকটি টহল টিম সহ পুরো শহর প্রদক্ষিণ করেছেন এবং আজকে ঠিক রাত 8টার পর থেকে গাড়ি চলাচল সীমিত করে দেওয়া হবে এবং বলা যায় যে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হচ্ছে এবং আমাদেরকে এমনটি জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং পুলিশ সুপারের পক্ষ থেকে। রিটার্নিং কর্মকর্তা আজকে আশ্বস্ত করেছেন যে উৎসবমুখর একটি ভোট হবে আগামীকাল এবং এই ভোটটি ভোটারদের জন্য নির্বিঘ্ন শান্তিপূর্ণ তিনি করতে চান, সে প্রতিজ্ঞাও ব্যক্ত করেছেন। তার জন্য যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো তো নিয়েছেন এবং আরেকটি বিষয় বলেছেন যে প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না। তো আমরা বিগত নির্বাচনগুলোতেও কিন্তু দেখেছি যে আসলে বড় কোনো ঘটনা কিন্তু ঘটেনি। এবারের নির্বাচনটি ঠিক রাত পোহালে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত কেমন হয় সেটি তো নিশ্চয়ই দেখব এবং আমাদের সঙ্গে আসলে কুমিল্লার সাধারণ মানুষ আছেন, একই সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিরাও কিন্তু আছেন, আমরা একটু কথা বলতে চাই তাদের সঙ্গে রাত পোহালে ভোট। আমাদের সঙ্গে আছেন পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক, আপনাকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির পক্ষ থেকে। আপনাদের ঐতিহ্যবাহী একটি শহর কুমিল্লা এবং সেটি চতুর্থ দফায় নগরপিতা নির্বাচিত করতে যাচ্ছে শহরবাসী, আসলে কেমন হতে যাচ্ছে ভোটটি এবং প্রত্যাশা কি থাকবে একটু সংক্ষেপে যদি বলেন? ভোটের পরিবেশ আজকে অত্যন্ত চমৎকার, যদিও তার আগে অভিযোগ পাল্টা অভিযোগ কিছু ছিল এবং সেটাও আমি মনে করি স্বাভাবিক। এক্ষেত্রে প্রার্থী এবং প্রার্থীর সমর্থকদের অত্যন্ত একটা চমৎকার ভূমিকা আছে, তারা এ পর্যন্ত পরিবেশটা ভালো রাখবার জন্য যথেষ্ট সহযোগিতা করেছে এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভোটারদের মাঝেও একরকমের উৎসাহ আছে। শঙ্কা দেখছেন কোনো? শঙ্কা এটা থাকে, এটা একেবারে কখনো উড়িয়ে দেওয়া যায় না, নির্বাচন মানেই শঙ্কার একটি বিষয় থাকে। সেখানে নির্বাচন নিয়ে বিগত দিনেও যেরকম কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নটাই নির্বাচনে থাকবে না সেটা নিশ্চিত করে বলা যাবে না, কিন্তু যদি নির্বাচন কমিশন আন্তরিক থাকে, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী তার যথাযথ দায়িত্ব এবং ভূমিকা পালন করে, আমি আশা করি নির্বাচনটি আমরা যেমনটি আশা করছি অত্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হবে সেটি হয়তো শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু আরও কিছু সুশীল সমাজের প্রতিনিধি হচ্ছে কথা বলতে চাই, কেমন ভোট চান, কালকে ভোট নিশ্চয় ভোট দিতে যাবেন, কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি আশা করতেছি আগামীকালকার নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হবে। আমরা যারা ভোটার আছি, সাধারণ জনগণ আছি, আমরা যেন সুশৃঙ্খলভাবে সুন্দর পরিবেশে ভোট দিতে পারি, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করবে এবং কর্তৃপক্ষ দায়িত্ব পালন করবে আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা বেশ কয়েকজন ভোটার রয়েছেন, সুশীল সমাজের প্রতিনিধি রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলতে চাই, কেমন ভোট চান, পরিবেশটি কেমন দেখছেন এবং প্রত্যাশাটি কি আগামীকাল? এখন পর্যন্ত যে পরিবেশ রয়েছে ভোটের মাঠে সেটি আলহামদুলিল্লাহ এখনও খুব ভালো পরিবেশ আছে। এখন পর্যন্ত যদি আমরা আজকের দিনটা চিন্তা করি, আজকে কিন্তু আমরা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কোনো কিছু দেখিনি। তবে কুমিল্লাতে যে বিষয়টা হচ্ছে যে তরুণ প্রজন্মের যে একটা উচ্ছ্বাস আমরা দেখছি এবং আমার মনে হচ্ছে যে কালকের যে নির্বাচন সেই নির্বাচনের তরুণ প্রজন্মের ভোটটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই ভোটটি কালকের ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের আসলে শেষ করতেই হবে, একটি বিষয় আসলে বলতেই চাই যে চারজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, হাড্ডা একটি লড়াইয়ের মধ্য দিয়ে প্রচার প্রচারণা শেষ হলো এবং সেই ভোটের মাঠে অবতীর্ণ হবেন প্রার্থীরা। আমরা যদি বলে থাকি এখানে চারজন প্রার্থী, আপনি জানেন যে দলীয় প্রতীকে নির্বাচনটি হচ্ছে না, তাহসিন ভাস সূচি, একই সঙ্গে আছেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, তার সঙ্গে নিজামুদ্দিন কায়সার, একই সঙ্গে আছেন আনুরুর রহমান
তানিম এই চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং হাড্ডাহাড্ডি একটি লড়াইয়ের কিন্তু ইঙ্গিত দিচ্ছে। তো এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশের দিকে ভোটের দিকে এগিয়ে যাচ্ছে এবং ভোটের জন্য অপেক্ষা করছে কুমিল্লাবাসী, প্রস্তুত পুরো কুমিল্লা। এই ছিল আমার কাছে কুমিল্লা টাউন হল ময়দান থেকে সবশেষ পরিস্থিতি। আমরা পরবর্তী সংবাদে হয়তো বিস্তারিত অন্যান্য খবর খবর থাকলে নিয়ে যুক্ত হব আপনার সঙ্গে। ফিরছি স্টুডিওতে। থাকুন ফকরুল, আমাদেরও প্রত্যাশা থাকবে খুব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।